আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম স্পাইসি পূর্বাচলে। তো স্পাইসি পূর্বাচলে আমরা আগে রান্না বিষয়ক ভিডিও রাখতাম, তো এর পাশাপাশি যেহেতু নতুন করে ব্লগ শুরু করেছি, তো ভাবলাম যে আমাদের নিজস্ব লাইফের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আমাদের বাড়িটা হচ্ছে একটা প্লটের মধ্যে, তো এখানে আমরা অল্প জমিতেই দেখা গেছে গরু পালন করছি, তার সাথে হাঁস মুরগি সব কিছুই চেষ্টা করছি পালন করার। তবে আমার শ্বশুরের আগে অনেক জমি ছিল যেখানে আমার শ্বশুর চাষাবাদ করত, তো এই চাষাবাদটা সবসময় করে আসছিল। তো সেই তাগিদেই দেখা গেছে যে এখনও হাটের সবজিটা খেতে অত স্বস্তি বোধ করে না। তো সেজন্য আমাদের প্লটের সাথেই একটা প্লট ফাঁকা আছে, সেই প্লটে কিছু কিছু সামান্য পরিমাণ ঘাস করে দেখা গেছে যে বিভিন্ন গাছের চাষ করেছে এখানে। তো সেখান থেকে দেখা গেছে আমরা সব রকমের সবজি মোটামুটি তুলে খাওয়া যায় এরকম কিছু গাছ লাগানো হয়েছে এখানে। একই সাথে দেখা গেছে অল্প জমিতে অনেক কিছু চাষ করলে নিজেরা নিজেদের সামান্যতম হলেও চাহিদা পূরণ করা যায় সবজির। তো এখানে আমাদের করলার গাছ আছে, কুই গাছ আছে, তারপর মিষ্টি কুমড়ার গাছ আছে, পটল গাছ আছে, সাথে এখানে কাকরোল গাছ আছে। এই যে এখানে কাকরোল গাছ, তো ওইদিকে আছে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়ার গাছে ছোট ছোট গুটি ধরে গেছে। তো এইখানে আমার শাশুড়ি দেখুন শাক সংগ্রহ করছে, এগুলো আমাদের ননদের বাসায় নিয়ে যাবে তার জন্য, কারণ তাজা সবজিটা খেতে কার না ভালো লাগে। তাছাড়াও হচ্ছে সার মেডিসিন ছাড়া শাক, এই শাকগুলো খাওয়ার স্বাদই আলাদা। এই যে এখানে ডাটা শাক লাগানো হয়েছে, তো এখান থেকে কি তোলা হচ্ছে, পুঁই শাক, সাথে দেখুন পুঁই শাকও লাগানো হয়েছে। পুঁই শাকের কথাটা আমি আগে উল্লেখ করি নাই, তো এখানে দেখা যাচ্ছে পুঁই শাকও লাগানো হয়েছে, পুঁই শাক তোলা হচ্ছে। ডাটা শাকগুলো অনেক ঘন হয়ে গেছে, তো এখান থেকে বাঁশ দিয়ে দিচ্ছে। বাঁশ দিয়ে দিলে দেখা গেছে শাকগুলো বাড়তে সুবিধা হয়। এবং এই দেখুন মিষ্টি কুমড়ার গাছে সুন্দর বুটি ধরেছে। এই যে এখানে পটল, পটলের গাছ অনেকগুলো লাগানো হয়েছিল, তো এখানে দেখা যাচ্ছে মাত্র দুটা গাছ টালের উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই হচ্ছে কুই গাছ, এটা তো ফুল ধরা শুরু করেছে। এই হচ্ছে উস্তে গাছ, উস্তে বা করলা যে যাই বলেন। এই যে সুন্দর করলা ধরেছে। গাছগুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে আগে যে গাছগুলো লাগানো হয়েছিল সে গাছগুলো কেটে দেওয়ার পর গাছগুলো শুকিয়ে গেছে, আর শুকনো পাতাগুলো এখনো ঝরেনি, যার জন্য নতুন গাছগুলো এখন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আশা করছি সবাই আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।